আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতে জানাবো দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে একটি প্রচারপত্র তৈরি করে সেটি সারাদেশে বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বিএনপি। গত 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে ডামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবি করা হয় প্রচারপত্রে। এবারে জানাবো আমরা সরকার মানছি না, রাজপথ ছাড়ছি না। সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব। মঙ্গলবার রাজধানীর মৌচাক পড়ে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি একথা বলেন। জানাবো ভোটের আগে একটি দলের ষড়যন্ত্র রুখে দিয়েছিল হাইওয়ে পুলিশ, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 4 মার্চ দিন ধার্য করেছেন আদালত। এবারে জানাবো গাজায় ইসরায়েলি কমান্ডার নিহত। দক্ষিণ গাজায় হামাসের সাথে তীব্র যুদ্ধে ইসরায়েলি বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছে, এতে আরও 2 সৈন্য আহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এবং সর্বশেষ জানাবো 144 ধারা উপেক্ষা করে ভারতে কৃষকদের দিল্লি চলো রোডমার্চ। ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে হাজার হাজার কৃষক রাস্তায় নেমেছেন। রাজ্যের সীমান্ত বন্ধ, স্থানে স্থানে ব্যারিকেড, দিল্লিতে 144 ধারা জারি সত্ত্বেও পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত থেকে পূর্ব ঘোষিত দিল্লি চলো রোডমার্চ শুরু করেছেন ভারতের সাধারণ কৃষকরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি বিএনপির। দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে একটি প্রচারপত্র তৈরি করে সেটি সারা দেশে বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বিএনপি। গত 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে ডামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবি করা হয় প্রচারপত্রে। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা সহ দেশের সব মহানগরে প্রচারপত্র বিতরণ করা হয়। আগামী 18 এবং 19 ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে 6 দিনের এই কর্মসূচি শেষ হয়। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে 16ই ফেব্রুয়ারি সারা দেশে দোয়ার কর্মসূচি রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, মূলত নতুন করে আন্দোলন গড়ার লক্ষ্যে প্রচারপত্র তৈরি করে সারা দেশে গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে। আগামী কয়েক মাস ঘুরে ফিরে এ ধরনের কর্মসূচি করা হবে। প্রচারপত্রে সরকারের দুর্নীতি, বড় বড় মেগা প্রকল্পে লুটপাট, বিদেশি ঋণ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট এবং খালেদা জিয়া সহ কারাবন্দী নেতা তাদের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রচারপত্রে বলা হয়েছে, ডামি ও প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসায় ও এক ব্যক্তির শাসন কায়েমের জন্য দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদের সব গণতান্ত্রিক কার্যক্রম রাষ্ট্রযন্ত্রের অপপ্রয়োগের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে। জনগণ এই পরিস্থিতির অবসান চান, জনগণ বাঁচতে চান এবং দেশকে বাঁচাতে চান। নেতাকর্মীরা আজকে ঢাকার ফকিরাপুল এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবি এ সময় সাংবাদিকদের বলেন, 7ই জানুয়ারি নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছেন, সেই নির্বাচন করে তারা এখন আত্ম আহমিকা দেখাচ্ছে। তারা জোর করে তাদের দখলদারি ক্ষমতা মানুষের সামনে দেখাতে চাচ্ছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে দাবি করে রিজবি বলেন, ডামি নির্বাচন বাতিলের দাবিতে সবাইকে একত্র হয়ে রাজপথে নামতে হবে, সেই লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি শুরু করা হয়েছে। আমরা সরকার মানছি না, রাজপথ ছাড়ছি না মান্নাব। সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব। মঙ্গলবার রাজধানীর মৌচাক মোড়ে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি একথা বলেন। মান্নাব বলেন, এ সরকার দ্রব্যমূল্য কমাতে পারবে না, কারণ এরাই সিন্ডিকেট আর সিন্ডিকেটই সরকার। তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, বাংলাদেশের জনগণকে এই সরকারের হাত থেকে মুক্ত করেই আমরা ফিরব। ঢাকা মহানগরের সব থানা থেকে শুরু করে সারাদেশে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাব। পাশাপাশি শেখ হাসিনার সরকারের অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কর্মসূচিও থাকবে। তিনি জানান, 16ই ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। 15 এবং 19 ফেব্রুয়ারি রাজবাড়ী, শনিরাখড়া, ফার্মগেট, খামারবাড়ি এবং 23 ও 24 তারিখে খিলগাঁও নাগরিক ঐক্যের গণস্বাক্ষর কর্মসূচি হবে। 20 ও 22 ফেব্রুয়ারি ভাষা দিবসের কর্মসূচি থাকবে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এর মানে বার্তা পরিষ্কার, আমরা তোমাকে মানছি না, রাজপথ ছাড়ছি না, তোমাকে যেতে হবে।
ভোটের আগে একটি দলের ষড়যন্ত্র রুখে দিয়েছে হাইওয়ে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে দেশের মহাসড়ক তথা লাইফলাইনগুলো সচল রেখে হাইওয়ে পুলিশ একটি দলের ষড়যন্ত্র রুখে দিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ 2024 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলে, নির্বাচনের আগে হাইওয়ে পুলিশ বিরোধী দলের ষড়যন্ত্র রুখে দিয়েছিল। আমি তাদের বিরোধী দল বলবো না, কারণ সংসদে তাদের অস্তিত্ব নেই। আমি বলবো তারা একটি দল যারা ষড়যন্ত্র ও পেশী শক্তিকে বিশ্বাস করে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল, কিন্তু হাইওয়ে পুলিশ মহাসড়ক তথা লাইফলাইনগুলো সচল রেখেছে, সক্ষমতার সঙ্গে দেশের পণ্য পরিবহন স্বাভাবিক রেখেছে। তিনি বলেন, দেশে এশিয়ান হাইওয়ে করিডোর কার্যক্রম চলমান রয়েছে। 100টিরও বেশি ইকোনমিক জোন বন্দরে সড়ক নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে যা যা করা দরকার আমরা করব, কারণ যাতায়াত ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে হাইওয়ে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, হাইওয়ে পুলিশ সক্ষমতার সঙ্গে কাজ করছে বলেই আমরা নিরাপদ সড়ক পাচ্ছি। তবে সড়কে দু একটি ঘটনা যে ঘটছে না এমন নয়, খুব শীঘ্রই আমরা সমস্যাগুলো ওভারকাম করতে পারব। আইজিপি বলেন, নাশকতা করে সারাদেশে একটি দল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সবাই কাজ করেছে, সবাই একসঙ্গে রাস্তায় ছিলাম, এর ফলে প্রতিটি গাড়ি রাস্তায় স্বাভাবিক ছিল, স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত ছিল, লাইফলাইন সচল রেখে পণ্য পরিবহন স্বাভাবিক রাখা হয়েছিল। আমরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে পেরেছি। খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 4 মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দেন। মামলার সাক্ষ্য দিতে একজন সাক্ষী আদালতে উপস্থিত হন। দুদক সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 4 মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এবং হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 2007 সালে 9ই ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন এবং দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। গাজায় ইসরায়েলি কমান্ডার নিহত। দক্ষিণ গাজায় হামাসের সাথে তীব্র যুদ্ধে ইসরায়েলি বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছে। এতে আরও 2 সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের নিয়ে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা 232 জনে পৌঁছেছে। নিহতরা হলেন ক্যাপ্টেন কর্নেল অবসরপ্রাপ্ত নেতানেল ইয়াকব, তিনি ছিলেন দক্ষিণ গাজা ব্রিগেডের 630 নম্বর ব্যাটালিয়ন কমান্ডার, মেজর অবসরপ্রাপ্ত ইয়ার কোহেন, তিনি দক্ষিণ গাজা ব্রিগেডের 630তম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সার্জেন্ট ফার্স্ট ক্লাস জিফচেন, তিনি গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের 630তম ব্যাটালিয়ন। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, খান ইউনুসের পূর্ব দিকে একটি ভবনে বিস্ফোরণ ঘটে, সেখানে ও 3 জন নিহত হয়। ইসরায়েলের সামরিক বাহিনীও একটি বিবৃতিতে তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 144 ধারা উপেক্ষা করে ভারতের কৃষকদের দিল্লি চলো রোড মার্চ। ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে হাজার হাজার কৃষক রাস্তায় নেমেছেন। রাজ্যের সীমান্ত বন্ধ, স্থানে স্থানে ব্যারিকেড, দিল্লিতে 144 ধারা জারি সত্ত্বেও পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত থেকে পূর্ব ঘোষিত দিল্লি চলো রোড মার্চ শুরু করেছেন ভারতের কৃষকরা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের মে এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে কৃষকদের নতুন করে আন্দোলন নরেন্দ্র মোদী সরকারকে বেশ চ্যালেঞ্জে ফেলে দেবে। কৃষকদের এই রোড মার্চ ঠেকাতে ইতিমধ্যে রাজধানী দিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। দিল্লিতে 1 মাসের জন্য 140 ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। কৃষকরা যাতে ট্রাক্টর, ট্রাক এবং ট্রলি নিয়ে মহাসড়কে নামতে না পারে সেজন্য জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। নিষিদ্ধ করা হয়েছে যে কোনো জমায়েত ও সমাবেশ। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সিএপিএফ, ক্রাইম ব্রাঞ্চ এবং ব্যাটালিয়ন সহ 2000-এরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে 2020 সাল থেকে বিক্ষোভ করে আসছেন ভারতের কৃষকরা।